ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে তোমাদেরকে 12 প্রশ্নমালা কমপ্লিট করেছিলাম আজই আমরা 13.1 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ এই প্রশ্নমালাটাকে উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্মস ফ্যাক্টর বলে মনে রাখবে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্য সহ বিচ্ছেদ মধ্য সহ বিচ্ছেদ এই পদ্ধতিতে করতে হবে আমাদেরকে আমরা প্রথমে দেখো একের অঙ্কগুলোর এক দুটো করে তারপর আমরা দুই নম্বরের অঙ্কগুলোতে চলে যাব ঠিক আছে এক নম্বরের অঙ্ক তোমাকে বলছে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলির x স্কয়ার প্লাস p প্লাস x ইনটু x প্লাস pq ইকুয়ালস টু x প্লাস p ইনটু x প্লাস q এই অবেদের সাহায্যে তুলনা করে p ও q এর মান খুঁজি এবং উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি p আর q এর মান আমাকে এখানে খুঁজতে হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে কার সাহায্যে আমরা বন্ধু দেখো আমাদের পড়া বলেই দিচ্ছে যে x স্কয়ার প্লাস p প্লাস q ইনটু x প্লাস p ইনটু q ইকুয়ালস টু x প্লাস p x প্লাস q এই অভেদকে এটাকে গুণ করলে আমরা এটা পাবো এইভাবে আমাদের করতে হবে অঙ্কটি এই এর এর দ্বারা প্রথম অঙ্কটা দেখো ওরা করে দিয়েছে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অঙ্ক হচ্ছে দেখো আমাদের বীজগাণিতিক সংখ্যামালা আমরা লিখলাম নাম্বার টু আমরা কি করছি দেখো নাম্বার টু দুই পি আর কিউ মান পি ও কিউ এর মান তিন নম্বর উৎপাদকে বিশ্লেষণ দেখো আমরা দুই নম্বর অঙ্কে চলে গেলাম x স্কয়ার মাইনাস 40x মাইনাস 129 আমরা কি করব এখানে আমরা p এর মান কত হবে q এর মানই বা কত হবে আমরা পরে আসছি আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমি p কত ধরলাম q কত ধরলাম আমরা পরে আসছি ঠিক আছে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণে আসি আমাদের উৎপাদক বিশ্লেষণটা কি আকারে লিখতে হবে এই আকারে লিখতে হবে দেখতেই পাচ্ছ ওরা লিখে দিয়েছে সূত্রটা তাহলে আমরা x স্কয়ার এখান x স্কয়ার ছিল x স্কয়ার প্লাস আমরা 129 কে আগে তুমি উৎপাদক করো 129 কে আগে উৎপাদক করো উৎপাদক করে তুমি কি করবে তুমি 40 নিয়ে আসতে হবে আমরা উৎপাদক করছি দেখো 129 129 কে আমি উৎপাদক করে আগে উৎপাদকটা করি তাহলে 3 দ্বারা আমি ভাগ যোগ 3 4 এ 12 3 4 এ 12 3 3 এ 9 43 আর যাবে না তাহলে দেখো আমরা এই 129 কে উৎপাদক করলাম করে আমি বিয়োগ করে কত আনতে হবে 40 নিয়ে আসতে হবে মাঝখানের সংখ্যাটাকে এখানে এই চিহ্ন তোমাকে বলে দেবে কি করতে হবে অর্থাৎ 29 এর আগে 129 এর আগে দেখো মাইনাস আছে তাহলে এই দুটো উৎপাদককে আমি কি করব বিয়োগ করে কত আনতে হবে 40 তাহলে 43 থেকে তুমি 3 বিয়োগ করলে কত পাবে 43 থেকে 3 যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছে আমি 40 ঠিক আছে তাহলে এখানে 40 এর আগে কোন চিহ্ন আছে মাইনাস আছে এটাও খেয়াল রাখবে তাহলে দেখো আমি এখানে কি লিখব তাহলে আমি পেয়ে গেলাম দেখো যে দুটো উৎপাদক পেলাম তাহলে আমি এখানে কি লিখব আমি এখানে লিখব আমার এখানে কিন্তু মাইনাস আছে আমাদের সূত্রে বলছে প্লাস আমি প্লাস লিখলাম আর এখানে কি লিখব দেখো এখানে আমি লিখব মাইনাস
माइनस तेतालीस तीन बाद दिले माइनस चल्लिस पे जाच्छी आशा करी तोमरा बुझते पारले इनटू की आछे इनटू एक्स आर की आछे प्लस पी इनटू क्यू एखाने पी कत एखाने पी होच्छे माइनस एटा पी एटा क्यू ताहले एखाने पी होच्छे तोमार माइनस तेतालीस आर क्यू होच्छे तोमार थ्री এই হচ্ছে তোমার অঙ্কটা আমি লিখলাম দেখো আবার বলছি আমি এই আকারে লিখলাম x স্কয়ার লিখলাম প্লাস ছিল প্লাস লিখলাম আমি কি লিখবো p প্লাস q দেখো p হচ্ছে আমার এখানে কে আমার p হচ্ছে 41 আমাদের 43 আমরা উৎপাদক করলাম উৎপাদক করে 43 আর 3 পেলাম 43 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি 40 তাই না তাহলে আমরা মাইনাস 43 করলাম কেন কারণ আমার বলেছে এখানে দেখো অঙ্কে মাইনাস 40 আছে তাহলে মাইনাস 40 কি তোমাকে দেখাতে হবে তাহলে আমি মাইনাস 43 থেকে প্লাস 3 বাদ দিলে কত থাকে মাইনাস 40 থাকে তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে দেখো আমি এটা p প্লাস q লিখলাম ইনটু x লিখেছি প্লাস p ইনটু q p হচ্ছে মাইনাস 43 আর q হচ্ছে প্লাস 3 তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কি পাবে তাহলে x স্কয়ার প্লাস প্লাস আমরা দেখছি প্লাস মাইনাস এর মানে এই প্লাস মাইনাস এর মাইনাস 43 x প্লাস এর প্লাস এর প্লাস প্লাস এর প্লাস এর প্লাস x ইনটু 3 3x আর প্লাস আর দেখো এখানে প্লাস মাইনাস এর মাইনাস 43 ইনটু 3 কত আমরা করব দেখো 3 3 এ 9 আর 3 4 এ 12 আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি তোমরা আশা করি বুঝতে পারছো আমাদের এই ভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা এখান থেকে কি কমন যাবে এখান থেকে দেখো এখানে x স্কয়ার এখানে x আছে একটা x কমন নিলাম একটা x মাইনাস 43 এখান থেকে আমি কত কমন নেব এখান থেকে আমি কমন নিচ্ছি 3 3 দিয়ে 3 ভাগ যায় 3 দিয়ে এটা ভাগ যায় দেখো x মাইনাস প্লাস এ মাইনাস 3 4 এ 12 3 3 এ 9 তুমি মনে রাখবে তোমার এইটা আর এটা একই আসতে হবে দেখো x মাইনাস 43 x মাইনাস 43 আমার এসছে তাহলে আমি কি করলাম আমি x মাইনাস 43 কমন নিয়ে নিলাম x প্লাস 3 আমার পড়ে থাকলো তাহলে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস 43 হচ্ছে আমার p আর q হচ্ছে আমার প্লাস 3 তাহলে আমি এখানে লিখব p ইকুয়ালস টু মাইনাস 43 q ইকুয়ালস টু 3 এই হলো তোমাদের অঙ্ক আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে তোমরা এইভাবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে করবে ঠিক আছে আমি চলে গেলাম 5 নম্বরে দেখো 5 নম্বর এটা হচ্ছে তোমার 2 নম্বর এটা হচ্ছে 5 নম্বর 5 নম্বর কি দিয়েছে তোমাকে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a প্লাস b মাইনাস 12 আমাকে এটা 2 নম্বর দিয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো আমরা লিখলাম আমাকে এখানে এই আকারে দেখাতে হবে এখানে x কি a প্লাস b তোমরা বুঝতে পারছো আর p প্লাস q আমাদের কত p প্লাস q আমাদের কিন্তু আমাদের নিয়ে আসতে হবে 12 কে ভেঙে 12 কে ভেঙে আমাকে p প্লাস q নিয়ে আসতে হবে ঠিক আছে আমাকে 12 কে ভেঙে p প্লাস q নিয়ে আসতে হবে আগে ওই আকারে লিখতে হবে এই আকারটা আগে লিখতে হবে ঠিক আছে তারপর আমি
করতে পারবো অল্পতেই। তাহলে দেখো আমরা কি করছি, আমাদের এখানে বারো কে ভেঙে পি প্লাস কিউ নিয়ে আসতে হবে। দেখো আমরা এখানে আমরা বারো কে আগে আমরা উৎপাদকে ভেঙে লিখবো। উৎপাদক যদি করি, বারো উৎপাদক যদি করো তোমরা, তাহলে কত পাবে? চার তিনে বারো, তাই না? আমাদের কত পাবো আমরা? বারো কে যদি উৎপাদক করি ছয় দুয়ে বারো। তোমরা একটু খেয়াল করো, আমাকে কিন্তু এই মাইনাস চারটা নিয়ে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে যে মাইনাস চার আছে, এই মাইনাস চার নিয়ে আসতে হবে এই বিপরীত উৎপাদক থেকে। তাহলে ছয় থেকে দুই বাদ দিলে আমরা কত পাবো? চার। কিন্তু মাইনাস ছয় থেকে যদি দুই বাদ দেয় তবে মাইনাস চার হবে, আমাকে মাইনাস চার নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে বিয়োগ করে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস ছয় থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? পেয়ে যাচ্ছি মাইনাস চার পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে ওইভাবে করতে হবে। দেখো আমরা এ আমরা এখানে আমরা লিখছি মাইনাস, আমরা কত নিয়ে আসবো? দেখো আমরা চার নিয়ে আসবো। তাহলে কত থেকে কতকে বাদ দেব? দেখো আমরা একটু ভালো করে প্রত্যেকে প্লাস, আমরা মাইনাস সিক্স, মাইনাস সিক্স প্লাস টু, এখানে প্লাস আছে, ইন্টু এ প্লাস বি মাইনাস, আমরা কি করছি মাইনাস সিক্স প্লাস মাইনাস সিক্স ইন্টু টু। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এই আকারে লিখলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস আমি এখানটায় কি লিখলাম? দেখো মাইনাস সিক্স প্লাস টু, মাইনাস সিক্স থেকে দুই চলে গেলে মাইনাস ফোর, আমার এই যে মাইনাস ফোর আছে, ইন্টু এ প্লাস বি লিখেছি, প্লাস এই যে সূত্র প্লাস পি ইন্টু কিউ, এই দেখো এটা এটা আমরা মাইনাস ছয় হচ্ছে পি আর টু হচ্ছে কিউ মান, তাহলে পি ইন্টু কিউ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো এ প্লাস বি, তোমরা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, বুঝতে পারছো? আর প্লাস একবার এ বি এর সাথে মাইনাস সিক্স গুণ হবে, প্লাস মাইনাস এ মাইনাস সিক্স ইন্টু এ প্লাস বি, আবার প্লাসে প্লাসে প্লাস টু ইন্টু এ প্লাস বি। ভালো করে বুঝে নাও। আর এটা দেখো গুণ করলে আমাদের কি হচ্ছে? প্লাস মাইনাস এ মাইনাস ছয় দুয়ে বারো। এবার আমরা কি করব দেখো, এখানটায় আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। আমরা এখানে কিছু একটা ধরে নিচ্ছি, এ প্লাস বি কে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিলে কি পাবো? দেখো তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? দেখো তো এখান থেকে আমার কি কমন যাচ্ছে? এখানে দেখো এ প্লাস বি দুটো আর এখানে এ প্লাস বি একটা, তাহলে আমার একটা কমন যাবে,
আমি a প্লাস b একটা কমন নিলাম তাহলে পড়ে থাকলো আমার কি a প্লাস b দুটো থেকে একটা নিলাম একটা পড়ে থাকলো -6 তোমরা ভালো করে বুঝে নাও এখান থেকে এতটার মধ্যে কি কমন নিলাম দুটো আছে আর এখানে একটা আছে আমি দুটো থেকে একটা কমন নিলাম তাহলে একটা পড়ে থাকলো -6 আর এটা তো তুমি কমন নিয়ে নিয়েছো প্লাস এখান থেকে তোমার কি কমন যাচ্ছে দেখো আমার 2 কমন যাচ্ছে কেন 2 দিয়ে 2 কে ভাগ করা যায় আবার 2 দিয়ে 6 12 কে ভাগ করা যায় 2 দিয়ে 12 কে ভাগ করা যায় আমি 2 কমন নিলাম তাহলে পড়ে থাকলো কি আমার a প্লাস b দেখো আর প্লাসে মাইনাসে মাইনাস 2 6 12 তাহলে আমার এই সংখ্যাগুলোর থেকে কি কমন যাচ্ছে আমার এটা কমন আসছে a প্লাস b মাইনাস 6 আর a প্লাস b মাইনাস 2 তাহলে তোমার এখানে p কত আর q কত তুমি বুঝতে পারছো এখানে p হচ্ছে তোমার a প্লাস b মাইনাস 6 অর্থাৎ এখানে তোমার p হচ্ছে মাইনাস 6 আর q হচ্ছে কত মাইনাস 2 বুঝতে পারছো তাহলে আমরা p পেয়ে গেলাম মাইনাস 6 আর q পেয়ে গেলাম আমরা মাইনাস 2 p এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস 6 আর q এর মান পেয়ে গেলাম মাইনাস 2 তাহলে আমরা পেয়ে গেলাম দেখো প্লাস 2 আমরা এটা এটা কমন আসলো a প্লাস b প্লাস 2 তাহলে আমরা কি পেলাম আমরা পেয়ে গেলাম p এর মান মাইনাস 6 আর q এর মান পেয়ে গেলাম 2 আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমাদের পরের অঙ্কটা হবে তোমাদের বাড়ির কাজ থাকলো পরের অঙ্কটি তোমরা পরের অঙ্কটি বাড়ির কাজ করে করে নিও ঠিক আছে আমরা চলে গেলাম 2 নম্বর অঙ্ক থেকে আমাদের অঙ্ক স্টার্ট ঠিক আছে তাহলে আমরা 2 নম্বর অঙ্কে চলে গেলাম তাহলে দেখো 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে মন দিয়ে দেখো প্রত্যেককে মন দিয়ে 2 নম্বর থেকে অঙ্কগুলো দেখবে উৎপাদকের বিশ্লেষণ এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্য সহগ বিচ্ছেদ ঠিক আছে 2 এর 1 নম্বর আমরা উৎপাদকের বিশ্লেষণ একটু লিখে দিচ্ছি তোমাদের ব্র্যাকেটে আমরা বলব মিডিল মিডিল টার্ম মধ্য সহ বিচ্ছেদ মধ্য সহ বিচ্ছেদ দেখো 2 এর 1 নম্বর a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 5 এ মাইনাস 5 বি মাই প্লাস 6
plus 6 দেখ অঙ্কটা মন দিয়ে দেখবে তোমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিচ্ছেদ বলছে তাহলে দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কে প্রত্যেককে মন দিয়ে দেখো আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এটা কি কি কমন যাবে এখান থেকে দেখো মাইনাস 5 এর আর মাইনাস 5 b এখান থেকে একটা মাইনাস কমন আসবে আর একটা 5 কমন আসবে ঠিক আছে দেখো দুটোতেই 5 আছে দুটোতেই মাইনাস আছে তাহলে আমরা একটা মাইনাস 5 কমন নিলাম a মাইনাসে মাইনাসে প্লাস b প্লাস 6 মন দিয়ে দেখো তাহলে আমরা এই a প্লাস b কে আমি কিছু একটা ধরে নিতে পারি দেখো আমরা কি ধরে নিচ্ছি মনে করি a প্লাস b ইকুয়ালস টু x তাহলে আমরা প্রদত্ত সংখ্যা মানটা লিখি প্রদত্ত সংখ্যা মান x তার কে স্কয়ার মাইনাস 5 ইনটু x প্লাস 6 আমরা এই সংখ্যা মানটাকে x ধরে লিখলাম বুঝতে পারছো তাহলে এবার আমরা কি পাবো দেখো তো x স্কয়ার মাইনাস 6 কে ভেঙে দাও উৎপাদক করো 3 2 6 ঠিক আছে তাহলে আমাকে কি করে আনতে হবে এই চিহ্ন সব সময় মনে রাখবে তুমি যা উৎপাদক করছো তার চিহ্নটা কি আছে তুমি 6 উৎপাদক করছো তার চিহ্নটা আছে প্লাস তাহলে যোগ করে তোমাকে 6 নিয়ে আসতে হবে তাহলে 3 3 2 6 তাই না তাহলে এবার দেখো তোমাকে যোগ করে কত নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে 6 কে উৎপাদক করব 6 কে উৎপাদক করলে আমরা কত পাবো 6 কে উৎপাদক করো 3 2 6 তাই না এবার আমরা এই যে চিহ্নটা দেখছো যাকে উৎপাদক করছো তার উৎপাদকের চিহ্নটা কি প্লাস তাহলে এই দুটোকে এই উৎপাদক দুটোকে যোগ করে তোমাকে কত নিয়ে আসতে হবে দেখো 5 নিয়ে আসতে হবে মাঝখানে মধ্য সহগ দিচ্ছে তাহলে x এর সহগ এখানে 5 5টাকে ভেঙে দাও ঠিক আছে তাহলে কিভাবে ভাঙছি 3 প্লাস 2 আমরা 5 পেয়ে যাচ্ছি তাহলে যোগ করে এই চিহ্ন তোমাকে বলে দিবে উৎপাদক দুটোকে কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে যদি যোগ থাকে যার উৎপাদক করছো তার চিহ্ন যদি যোগ থাকে তাহলে যোগ করে মাঝখানের সংখ্যাটিকে নিয়ে আসতে হবে এই যে মাঝখানের সংখ্যা যেমন 5 তাহলে 6 কে উৎপাদক করে নিলাম 2 প্লাস 3 2 প্লাস 3 করলে 5 হচ্ছে তাই না তাহলে আমরা কি করছি দেখো তাহলে 3 প্লাস 2 ইনটু x দেখো আমি 5 লিখলাম x ছিল লিখলাম প্লাস 6 ছিল লিখলাম তাহলে দেখো এবার আমরা কি করব এবার আমরা x স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 3x প্লাস এ মাইনাস এ মাইনাস 3x প্লাস এ মাইনাস এ মাইনাস 2x প্লাস 6 এখান থেকে আমি কত কমন নেব আমি দেখতে পাচ্ছি এখানে দুটো x আর এখানে একটা x তাই না আমি কটা x কমন নিব একটা x কমন নিব তাহলে দুটো থেকে একটা নিলে একটা কোন থাকলো মাইনাস 3 এখান থেকে কত কমন নেব দেখো 2 দিয়ে 2 ভাগ যায় 2 দিয়ে আবার 6 ভাগ যায় তাহলে আমি 2 কমন নিব প্লাস মাইনাস 2 তাহলে x প্লাস মাইনাস এ মাইনাস 3 তাহলে আমরা পেয়ে গেলাম x মাইনাস 3 আর পেয়ে গেলাম x মাইনাস 2 এবার x কাকে ধরেছো a প্লাস b কে ধরেছো তাহলে x এর জায়গায় তুমি a প্লাস b বসিয়ে দাও আবার a প্লাস b মাইনাস 2 এখানে তুমি লিখছো x সমান সমান a প্লাস b বসিয়ে পাই এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাকেই বলে মধ্য সহগ বিচ্ছেদ বা মিডল টার্ম ফ্যাক্টর তাহলে তোমরা ভালো করে অঙ্কগুলো দেখে নাও আমরা পরের অঙ্কে চলে আসছি আমাদের পরের অঙ্ক ঠিক একই অঙ্ক দিয়েছে নাম্বার 2
দেখো x স্কয়ার মাইনাস 3 মাইনাস 2x তার হোল স্কয়ার 2x তার হোল স্কয়ার আমরা পেয়েছি প্লাস 5 ইনটু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36 দেখো তাহলে আমরা কি করব আমরা আমরা দেখো এখানে x স্কয়ার মাইনাস 2x আর x স্কয়ার মাইনাস 2x দুটোই দেখতে পাচ্ছি একই আছে তাই না বাইরে হোল স্কয়ারটা কথা বলছি না আমি আমি বলছি x স্কয়ার মাইনাস 2x x স্কয়ার মাইনাস 2x দুটোই দেখছি একই জিনিস আছে তাহলে আমি এই দুটোর মধ্যে কিছু একটা ধরে নিতে পারি তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি x স্কয়ার মাইনাস আমরা বলছি a ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 2x আমি a বললাম তাহলে প্রদত্ত সংখ্যাটা কি হবে তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সংখ্যা মালা এটা a ধরেছি a তার স্কয়ার প্লাস 5 ইনটু a মাইনাস 36 বুঝতে পারছো আমি এটাকে a ধরেছি a তার স্কয়ার লিখলাম প্লাস 5 ইনটু a লিখেছি মাইনাস 36 এবার এই 36 কে আমরা কি করব উৎপাদক করব উৎপাদক করে আমি সেই উৎপাদক গুলোকে কি করব বিয়োগ করব বিয়োগ করে কত আনব 5 নিয়ে আসবো দেখো মাঝখানে 5 আছে এর সহগ কত 5 এই 5 নিয়ে আসবো তাহলে আমি 36 এর উৎপাদক করি তোমরা প্রত্যেকে একটু দেখো তাহলে 9 4 এর 36 আমরা 9 4 কত যাবে 36 হয় তাহলে দেখো এই 9 থেকে যদি 4 কে আমি বিয়োগ করি এই যে চিহ্ন তোমাকে বলে দেবে উৎপাদক গুলোকে কি করতে হবে মাইনাস করতে হবে কারণ 36 এর আগে তার চিহ্ন আছে মাইনাস তাহলে তোমাকে মাইনাস করে তোমাকে কত নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে তাহলে 9 থেকে 4 বাদ দিলে আমরা কত পাই আমরা 5 পাই 5 পেয়ে গেল তাহলে বুঝতে পারছো আমি আবার বলছি 36 এর উৎপাদক করব উৎপাদক করলাম 9 4 এ 36 এখন আমরা দেখব 36 এর চিহ্নটা কি আছে 36 এর চিহ্ন আছে মাইনাস তাহলে আমি 9 থেকে 4 কে বাদ দেব বাদ দিয়ে কত নিয়ে হবে 5 দেখো তোমার মাঝখানে 5 আছে তাহলে পেয়ে যাচ্ছো তুমি তাহলে এবার দেখো আমরা চলে আসি a স্কয়ার প্লাস 9 মাইনাস 4 ইনটু a মাইনাস 36 তাহলে প্লাসে প্লাসে প্লাস মাইনে প্লাস মাইনাসে মাইনাস 4 a মাইনাস 36 এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো a স্কয়ার প্লাস 9 a এখান থেকে আমার কি কমন যাচ্ছে এখান থেকে আমার একটা করে a কমন যাচ্ছে দুটো দিকে একটা দিয়েছি একটা a প্লাস 9 আমার এত কমন চলে এসেছে আবার এখান থেকে আমার দেখো 4 দিয়ে 4 ভাগ যায় 4 দিয়ে 36 ভাগ যায় তাহলে 4 কমন এলো a মাইনাসে মাইনাসে প্লাস 9 4 এ 36 দেখো এই মাঝখানে দুটো তোমার একই আসতে হবে a প্লাস 9 a প্লাস 9 প্রত্যেক অঙ্কে দেখবে একই আসছে দুটা ঠিক আছে তাহলে আমরা বলবো a প্লাস 9 আমার কমন এলো এখান থেকে পড়ে থাকতো সংখ্যা মানে কি a মাইনাস 4 এই দুটো এই দুটোর জন্য একটা এলো আর a মাইনাস 4 পড়ে থাকলো এবার এর পরিবর্তে তুমি কি লিখবে a যাকে ধরেছো তাকে লিখতে হবে দেখো a কাকে ধরেছো x স্কয়ার মাইনাস 2x কে ধরেছো তাহলে আমরা এর পরিবর্তে ওটা লিখব কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 আবার আমরা বলব x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 আবার দেখতে হবে এই 9 কে উৎপাদক করে 2 আসছে কিনা না কখনোই আসে না কারণ 3 3 এ 9 3 যোগ 3 যোগ করলে 6 হচ্ছে 2 আসবে না তাহলে আর হবে না আবার 4 কে উৎপাদক করো 4 কে যদি উৎপাদক করে 2 2 এ 4 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0 এখানে বলছে 2 তাহলে আর হবে না আবার হয় অনেক সময় দেখা যায় আবার উৎপাদক করা যাচ্ছে যদি না যায় তাহলে আর হবে না আমরা দেখলাম বুঝছে না তাহলে এটাই আমাদের অ্যানসার দেখো ভালো করে অঙ্কটা বুঝে নাও
আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো নাম্বার 3, ভালো করে বুঝবে তোমরা, প্রত্যেকে ভালো করে বুঝবে। দেখো আমাদের অঙ্কটা আমরা উঠলাম, আমাদের অঙ্ক বলছে p² - 3q² তার হোল স্কয়ার মাইনাস 16, p² - 3q² + 63, এই হচ্ছে আমাদের সংখ্যামালা। এই সংখ্যামালা আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস একই আছে, দেখো কি কি, p² - 3² আবার p² - 3q² এই দুটো একই আছে। এই দুটোকে আমরা আবার কিছু একটা ধরে নেব, তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো মনে করি p² - 3q² a সমান সমান, আমরা ধরে নিলাম এটাকে a, মনে করি a ইকুয়ালস টু এটা, তাহলে প্রদত্ত সংখ্যামালা কি হবে দেখো, আমরা এটাকে a ধরেছি, a তার স্কয়ার মাইনাস 16 ইন্টু a প্লাস 63। এবার আমরা কি করব, 63 কে আমরা উৎপাদক করব, উৎপাদক করি আগে, 9 7 63 আমরা জানি, 7 9 63, আমাকে কি করে নিয়ে আসতে হবে, দেখো 63 অর্থাৎ 63 আগে কোন চিহ্ন আছে, অর্থাৎ 63 কোন চিহ্ন প্লাস, তাহলে আমাকে যোগ করে মাঝখানের সংখ্যাটি নিয়ে আসতে হবে, মাঝখানে কত আছে 16, তাহলে 9 আর 7 যোগ করলে আমরা পাই 16, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ভালো করে দেখো, তাহলে স্কয়ার মাইনাস 9 + 7 * a + 63, তাহলে স্কয়ার মাইনাস 9 এ + -7 এ + 63, এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এখান থেকে আমাদের কাছে 2 এই a, তাহলে a স্কয়ার একটা আছে আর একটা a আছে, একটা করে a কমন যাবে, তাহলে আমরা একটা a কমন, দুটো থেকে একটা নিলাম, একটা পড়ে থাকলো -9, এখান থেকে আমার কি কমন যাবে -7, কেন 7 দিয়ে 7 ভাগ যায় বা 7 দিয়ে 63 কেও ভাগ করা যায়, তাই না, তাহলে a পড়ে থাকলো মাইনাস প্লাস এ, এই জায়গাটা খেয়াল রাখবে মাইনাস প্লাস এ মাইনাস 9 7 63, দেখো এ মাইনাস 9 এ মাইনাস 9, তাহলে আমরা এ মাইনাস 9 পেলাম আর এ মাইনাস 7 পেলাম। এবার এর জায়গায় আমরা এ পরিবর্তে বসাচ্ছি, কাকে ধরেছি, আমরা ধরেছি p² - 3q² - 9, আবার p² - 3q² - 7, এটাই তোমাদের অ্যানসার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, এখানে তোমরা লিখে দেবে যে a সমান সমান p² - 3q² বসিয়ে পাই। এটাই আমাদের অ্যানসার, তোমরা টুকে নাও ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো নাম্বার 4, দেখো নাম্বার 4 তোমাদের কি বলছে,
a to the power 4 plus 4 a square minus 5 देखो তাহলে এখানে minus 5 5 এর চিহ্ন minus এখন 5 কে আমি উৎপাদক করব উৎপাদক করি আগে দেখো 5 কে যদি তুমি উৎপাদক করো 5 কে 5 তাই না তাহলে তোমাকে 5 এর চিহ্নটা কি আছে minus তাহলে তোমাকে এদের এই দুটো উৎপাদককে বিয়োগ করতে হবে বিয়োগ করে কত আনতে হবে 4 তাহলে আমরা সবাই জানি 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে তাহলে আমরা চলে যাচ্ছি দেখো a to the power 4 plus 5 minus 1 a square minus 5 a to the power 4 5 a square plus minus a minus a square minus 5 এখান থেকে আমার কত কমন যাবে দেখো a to the power 4 আর a square এদের মধ্যে কমনটা কি আছে মিলটা কি আছে দুটোতেই একটা করে স্কয়ার আছে তাই না তাহলে আমি এখান থেকে স্কয়ারটা আমি কমন নিচ্ছি তাহলে 4টা থেকে দুটো দুটো এ নিয়েছো 4টা এ থেকে তুমি দুটো এ নিয়েছো তাহলে কটা এ পড়ে থাকলো দুটো এ পড়ে থাকলো প্লাস 5 এখান থেকে আমাদের কাছে কিছুই কমন যাবে না যদি কিছু কমন না যায় তাহলে 1 কমন যাবে এটা মাথায় রাখবে তাহলে আমরা এখান থেকে মাইনাস 1 কমন নিলাম তাহলে স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5 তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস 5 এ স্কয়ার মাইনাস 1 ঠিক আছে তাহলে আমরা এটা কি করব এটাকে আমরা সূত্রে ফেলে দেব ঠিক আছে দেখো এবার আমরা কি করছি তাহলে আমরা এ স্কয়ার প্লাস 5 আবার আমরা এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রে পড়ে যাচ্ছি তাহলে এ স্কয়ার প্লাস 5 এ প্লাস বি ইনটু এ মাইনাস এটা আমার অ্যানসার তোমরা আশা করি বুঝতে পারছো টুকে নাও আমরা পরের অঙ্কে চলে আসলাম নাম্বার 5 প্রত্যেকটি অঙ্ক ভালো করে দেখো নাম্বার 5 বলছে তোমাদেরকে x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার মাইনাস 23 xy মাইনাস 420 420 আমরা 420 কে উৎপাদক করব দেখো 420 কে উৎপাদক করে আমরা কি পাচ্ছি আগে দেখে নিই 420 কে উৎপাদক করব আমরা 2 দিয়ে করো 210 2 দিয়ে যাচ্ছে 2 কে 2 105 আবার আমরা 3 দিয়ে করছি 3 3 5 এ 15 5 7 এ 35 আমরা এটা পেলাম উৎপাদক তাহলে কি কি পেলাম 2 2 3 5 7 তাহলে এখন এই উৎপাদকগুলোকে তুমি বিয়োগ করে 23 নিয়ে আসতে হবে কিন্তু কারণ 420 চিহ্ন আছে মাইনাস তাহলে উৎপাদকগুলোকে গুণ করতে হবে আগে গুণ করে তারপরে বিয়োগ করে আমাকে 23 অর্থাৎ 23 নিয়ে আসতে হবে 23 মানে রাখো 23 নিয়ে আসতে হবে তাহলে কিভাবে আনবো আমরা দেখো 5 7 35 3 2 6 6 2 12 আমরা 5 আর 7 গুণ করলাম 5 আর 7 গুণ করলে আমরা পেলাম 35 আর 2 গুণ 3 গুণ 2 তাহলে 12 পেলাম এটাকে মাইনাস করো তাহলে কত হচ্ছে দেখো আমরা 2 আছে 5 3 হলে আর 1 আছে আমরা পেলাম কত প্লাস 23 তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা বিয়োগ করলাম তাহলে কত পেলাম 23 পেলাম বুঝতে পেরেছো এই ভাবে তোমাদের করতে হবে অঙ্কগুলো তাহলে আমরা চলে যাচ্ছি তাহলে 400 কে উৎপাদক করে আমরা দুটো সংখ্যা পেলাম একটা 35 আর একটা 12 তাহলে x স্কয়ার y স্কয়ার আমরা কি করব 35 থেকে 12 কে বাদ দেব 35 মাইনাস 12 ইনটু xy মাইনাস 400 তাহলে x স্কয়ার y স্কয়ার মাইনাস
35 x into y minus a minus a plus 12 into xy minus a plus 12 into xy minus 420 এখান থেকে তোমার কি কমন যাবে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার এখানে একটা x আছে আমরা এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার এখানে একটা করে x আছে তাহলে একটা x কমন যাবে তাহলে আমরা একটা x কমন না দেখো এখানে দুটো y এখানে একটা y তাহলে একটা y কমন যাচ্ছে তাহলে অর্থাৎ x y কমন গেল তাহলে একটা x থেকে দুটো x থেকে একটা x নিচ্ছি তাহলে একটা x করে রাখবে দুটো y থেকে একটা y নিচ্ছি একটা y করে রাখবো মাইনাস 35 এখান থেকে কি কমন যাবে প্লাস 12 কমন যাবে কেন 12 দিয়ে 12 কে ভাগ করা যায় আর 12 দিয়ে 420 কে ভাগ করা যায় তাহলে আমরা 12 কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো xy মাইনাস প্লাস এই জায়গাটা দূর করতে ভুলবে না মাইনাস প্লাস এ মাইনাস 12 দিয়ে 420 কে ভাগ করো তোমরা 35 পাবে ঠিক আছে দেখো আমার মাঝখানের তার সমান চলে আসলো xy মাইনাস 35 xy মাইনাস 35 এটা যদি এই রকম আসে তাহলে তোমরা বুঝবে তোমার অঙ্ক ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি কমন নিব xy মাইনাস 35 xy মাইনাস 35 তাহলে আমরা xy মাইনাস 35 আবার কমন এলো পরে থাকলো xy প্লাস 12 ঠিক আছে তোমরা বুঝতে পারছো তোমরা ভালো করে করে নাও আমি পরের অঙ্কে চলে গেলাম নাম্বার 6 দেখো নাম্বার 6 কি বলছে তোমাদের অঙ্কটা বলছে নাম্বার 6 x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 12 এটা তোমাকে রং আবার দেখো এখানে 12 কে তোমাকে উৎপাদক করতে হবে 12 কে উৎপাদক করলে কি পাবো আমরা 4 3 এ 12 তাহলে তোমাকে দেখো 12 এর চিহ্নটা কি আছে 12 চিহ্ন কিন্তু প্লাস আছে তাহলে তোমাকে প্লাস করে কত নিয়ে আসতে হবে 7 নিয়ে আসতে হবে 7 তাহলে 4 প্লাস 3 ইকুয়ালস টু 7 তাহলে আমরা বলবো x টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 3 x স্কয়ার প্লাস 12 তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এ মাইনাস 4x প্লাস মাইনাস এ মাইনাস 3x স্কয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্লাস 12 বুঝতে পারছো তাহলে এখান থেকে তোমার কি কমন যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে 4টা x আর এখানে 2x এখানে 4টা x এখানে 2x তাহলে আবার 2x কমন যাবে তাহলে 4টা থেকে 2 নিয়েছি তাহলে 2 করে থাকলো মাইনাস 4 এখান থেকে আমার কি কমন যাবে দেখো 3 কমন যাবে 3 দিয়ে 3 কে ভাগ করা যায় আবার 3 দিয়ে 12 কেও ভাগ করা যায় তাহলে 3 কমন নিলাম মাইনাস 3 তাহলে x স্কয়ার মাইনাস এই গুণটা করতে ভুলবে না মাইনাস প্লাস এ মাইনাস 4 3 এ 12 এখান থেকে আমার কি কমন যাচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 4 আমার x স্কয়ার মাইনাস 4 কমন এলো পড়ে থাকছে x স্কয়ার মাইনাস 3 এবার দেখতে হবে আবার এদেরকে ভাঙা যায় কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 4 আমাদের একটা সূত্রে পড়ে যাচ্ছে দেখো আমরা কি করব আমরা এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব তাহলে আমরা x স্কয়ার মাইনাস 2 টা হোল স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার x প্লাস 2 x মাইনাস 2 x স্কয়ার মাইনাস 3 এটা হলো আমাদের উত্তর তোমরা ভালো করে বুঝে নাও
আমরা পরের অঙ্কে চলে আসছি, নাম্বার 7। প্রত্যেকে মন দিয়ে দেখো, দুয়ে 7। দেখো এখানে বলছে তোমাদেরকে স্কয়ার প্লাস এবি মাইনাস বাহু বি স্কয়ার, এটা তোমাদের অঙ্ক। দেখো এখানে আমাদের ওই একই কাজ, আমরা 12 কে আগে উৎপাদক করে নেব। 12 কে যদি তুমি উৎপাদক করো তাহলে 4 × 3 = 12। তাহলে তোমাকে দেখো এখানে 12 চিহ্নটা কি আছে, 12 চিহ্ন মাইনাস আছে। তাহলে 4 থেকে 3 কে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 4 থেকে 3 কে মাইনাস করলে আমরা পাই 1। 1 অর্থাৎ এখানে এবি আছে, এবি লাগে কি আছে, এবি অর্থাৎ 1 এবি, বুঝতে পারছো? তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এ স্কয়ার প্লাস 4 − 3 × এবি − 12 বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 4 এবি প্লাস মাইনাস এ মাইনাস 3 এবি − 12 বি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন যাচ্ছে আমার, দেখো এখান থেকে আমার 2 এ এখানে 1টাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1টাই কমন যাবে। 2 এ থেকে 1টাই আমি কমন নিয়েছি, তাহলে 1টাই পড়ে থাকবে। তাহলে 2 থেকে 1টা নিয়ে 1টা প্লাস আমার দেখো 4 পড়ে রইল, এ তো কমন নিয়ে নিয়েছি, বি পড়ে রইল। এখান থেকে আমার কি কমন যাবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি 3, আমার 3 দিয়ে 3 কে ভাগ যায়, 3 দিয়ে আমার 12 কে ভাগ যায়, আর 1টা করে বি কমন যাবে। কেন, এখানেও দেখো বি আছে 3 এর সাথে, আবার এখানে 12 এর সাথে বি স্কয়ার আছে। তাহলে আমার কি কমন যাবে, মাইনাস 3 বি। তাহলে 3 কমন নিয়ে নিয়েছো তোমরা, 3 কমন নিয়ে নিয়েছো আর বি কমন নিয়ে নিয়েছো, পড়ে আছে দেখো এ, এ পড়ে থাকলো মাইনাস আর এই মাইনাস, এটা গুণ করতে কখনোই ভুলবে না, মাইনাস এ মাইনাস এ প্লাস, 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 2 বি থেকে 1টা বি নিয়েছো, 1টা বি পড়ে থাকলো। তাহলে এ প্লাস 4 বি এ মাইনাস 3 বি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাড়াতাড়ি করো, নাম্বার 8 দেখো। আমরা 8 নম্বর অঙ্কে চলে গেলাম, দেখো 8 নম্বর অঙ্ক তোমাদের বলছে পি স্কয়ার 31 পি কিউ প্লাস 108 কিউ স্কয়ার। তাহলে আমরা কি করব, আমরা 108 কে উৎপাদক করব, আগে 108 কে আগে উৎপাদক করব। তাহলে উৎপাদক করছে আমরা 108 কে 2 দ্বারা, তিন দ্বারা। দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম 2 2 3 3 3, আমরা এই উৎপাদকটা পেলাম। এবার আমাদের কি করতে হবে, দেখো ভালো করে খেয়াল করো, আমাদের 31 নিয়ে আসতে হবে, এই উৎপাদক গুলোকে গুণ করে দেখো 108 এর চিহ্ন কি আছে, প্লাস। তাহলে এই উৎপাদক গুলোকে গুণ করতে হবে, গুণ করে প্লাস করে আমাকে 31 আনতে হবে। তাহলে কিভাবে আনবো, তাহলে দেখো আমরা যদি খেয়াল করি 3 × 3 × 3 তাহলে কত হলো 27, আর 2 × 2 = 4, এদেরকে যোগ করে দাও 31 পেয়ে গেলে। তাহলে 3টা 3-এর গুণফল 27, আর 2টা 2-এর গুণফল 4, 27 আর 4 যোগ করলে 31।
বুঝতে পারছো তাহলে আমরা 31 পেয়ে গেলাম আজকের সংখ্যাটি তাহলে আমরা পেলাম p স্কয়ার প্লাস 27 প্লাস 4 ইনটু p কিউ প্লাস 108 কিউ স্কয়ার প্রত্যেককে ভালো করে দেখো তাহলে আমরা বুঝতে পারবো তাহলে দেখো p স্কয়ার প্লাস 27 ইনটু p কিউ 27 p কিউ প্লাসে 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 প্লাস 4 ইনটু p কিউ 4 p কিউ প্লাস 108 কিউ স্কয়ার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি p স্কয়ার আর একটা p তাহলে একটা করে p কমন যাবে p স্কয়ারের মধ্যে একটা p আছে এখানে একটা p আছে তাহলে আমরা একটা p কমন নিয়ে নিলাম তাহলে দুটো থেকে একটা নিচে একটা প্লাস 27 আমরা p তো কমন নিয়ে নিয়েছি q পড়ে আছে q বসলো এখান দিয়ে কি কমন যাবে দেখো 4 4 দিয়ে 4 ভাগ যায় আবার 4 দিয়ে 108 ভাগ যায় তাহলে আমরা কত কমন নিচ্ছি 4 আর কি কমন নেব একটা q দুটো q তাহলে একটা করে q আমি কমন নিলাম ভালো করে খেয়াল করো তাহলে পড়ে থাকলো p প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 দিয়ে 108 কে ভাগ করলে আমরা পাই 27 ঠিক আছে আর দুটো কিউ থেকে একটা কিউ নিয়ে নিছো একটা কিউ করে থাকো তাহলে p প্লাস 27 কিউ p প্লাস 27 কিউ আমাদের কমন আসছে আমরা কমন নিলাম পড়ে থাকছে p প্লাস 4 কিউ এটা আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে তোমরা লিখে নাও ভালো করে আমরা পরে 9 নম্বর অঙ্কে চলে আসলাম 9 প্রত্যেককে দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 30 প্লাস 3 এ কিউ পি কিউ প্লাস মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 তাহলে 40 কে আমরা দেখো 40 কে আমরা উৎপাদক করব উৎপাদক করে বিয়োগ করে কি নামবো তাহলে 40 কে উৎপাদক করো 2 20 40 2 10 20 2 5 10 তাহলে আমাদের কত নিয়ে আসতে হবে আমাদের আসতে হবে কিন্তু 3 40 কে আমরা উৎপাদক করব 40 কে আমরা উৎপাদক করব উৎপাদক করে আমাকে কত নিয়ে আসতে হবে 3 আনতে হবে তাহলে দেখো আমি কি করে করব তাহলে আমরা 3 টা 2 এর গুণফল কত জানি 5 আর একটা 5 যদি আমি ওখান থেকে বাদ দিই তাহলে কত পাবো 3 পাবো তাই না তাহলে আমাদের কি করে আনতে হবে বিয়োগ করে আমি বিয়োগ করেছি 3টা 2 কে গুণ করে 8 পেয়েছি আর 5 কে বিয়োগ করেছি কেন বিয়োগ করে আমাকে 3 আনতে হবে আমি বিয়োগ করে 3 আনলাম তোমরা দেখতে পাচ্ছো তাহলে a টু দি পাওয়ার 6 আমরা কি করব 8 মাইনাস 5 a cube b cube minus 40 b to the power 6 তাহলে আমরা a to the power 6 plus a plus a plus 8 a cube b cube plus a minus 5 a cube b cube minus 40 b to the power 6 আমরা এটা পেলাম এবার এখান থেকে আমার কি কমন যাচ্ছে দেখো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার 6 আর a কিউ
আমরা দেখো a টু দি পাওয়ার 6 অর্থাৎ 6টা a থেকে আমি 3টা a কমন নিতে পারি কারণ এখানে 3 a 3টা a আছে তাহলে আমি এখানে এখান থেকে কি কমন নিচ্ছি 6টা a থেকে 3টা a কমন নিলাম তাহলে 3টা a করে থাকলো প্লাস 8 দেখো a কিউব তো কমন নিয়েছি তাহলে b কিউব পড়ে আছে লিখলাম এখান থেকে আমার কি কমন হবে মাইনাস 5 দিয়ে 5 ভাগ যায় 5 দিয়ে 40 ভাগ যায় 5 কমন নিলাম আর কি কমন যাবে 3টা b 6টা b আমি 3টা b কমন নিলাম তাহলে a কিউব এই মাইনাসে মাইনাসে প্লাস এটা গুণ করতে ভুল করবে না মাইনাসে মাইনাসে প্লাস 5 দিয়ে 40 তো আমরা ভাগ করব তাহলে কত হবে 8 আর 6টা b থেকে 3টা b পেয়ে গেছি তাহলে পড়ে থাকলো তোমার 3টা b তাহলে দেখো a কিউব প্লাস 8b কিউব আমাদের কমন চলে আসছে a কিউব প্লাস 8b কিউব কমন নিলাম পড়ে থাকলো a কিউব মাইনাস 5b কিউব তাহলে দেখো এটা আর কিছু করা যাবে না কিন্তু 8 কে আমরা পূর্ণ ঘন করতে পারি তাই না তাহলে 8 কে যদি আমরা পূর্ণ ঘন করি তাহলে কত পাবো তাহলে দেখো আমরা a কিউব প্লাস 2b তার হোল কিউব আমরা এটা a কিউব প্লাস b কিউব এর সূত্রে ফেলে দিচ্ছি তোমরা প্রত্যেকে জানো উৎপাদক বিশ্লেষণের সূত্র তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার আর এটা যেমন আছে তেমন থাকবে তাহলে এটাকে ভেঙে দাও a প্লাস 2b a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কয়ার আর এটা a কিউব মাইনাস 5b কিউব এটাই হচ্ছে আমাদের উত্তর বা অ্যানসার ঠিক আছে ক্লাস 9 এর ক্লাস 8 এর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা 13.1 প্রশ্নমালার অঙ্কগুলো বুঝতে পেরেছো খুব সুন্দর অঙ্কগুলো তোমরা বাড়িতে মন দিয়ে ভালো করে করবে ঠিক আছে আর তোমরা এর পরের ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করানো হবে আর এখন তো লকডাউন তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিও পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই তোমরা পাবে তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে তার জন্য তোমার লাইক ও কমেন্ট অবশ্যই করে জানিও আমাকে এই অঙ্কগুলো কোনো বন্ধুর সাথে যদি শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো ঠিক আছে আজকে তাহলে আমি রাখলাম নেক্সট ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করানো হবে